দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ঠিক এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের আজকের এই আয়োজনটি দেখছেন, তাদের সবাইকে শিল্প ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশের পক্ষ থেকে আমি তন্ময় তানিয়া জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। মিজান গ্রুপ 2000 সাল থেকে কনজিউমার আইটেম সহ ইলেকট্রিকের বিভিন্ন পণ্য বাজারজাত করে আসছে। হাঁটি হাঁটি পা পা করে বর্তমানে দেশের প্রায় অঞ্চলেই মিজান গ্রুপের পণ্য খুব সুনামের সাথে চলছে। মিজান গ্রুপের রয়েছে 100টিরও বেশি পণ্য, মেজর সয়াবিন তেল, জিএম চা, হোয়াইট ওয়াশ পাউডার, মশার কল সহ বিভিন্ন কনজিউমার পণ্য, এছাড়াও সোলার বাল্ব, সুইচ সহ বিভিন্ন ধরনের ইলেকট্রিক আইটেম। মিজান গ্রুপ ইতিমধ্যে সাধারণ মানুষের আস্থা এবং নির্ভরতা অর্জন করতে সক্ষম হয়েছে। না, মিজান গ্রুপের যে প্রোডাক্টগুলো আসলে কাস্টমাররা ইউজ করছে, তারা সবাই বলছে যে না, প্রোডাক্টের গুণাগুণ ভালো, সে বিষয়ে মার্কেটে মোটামুটি ভালো চলতেছে। আর্থিক সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও মিজান গ্রুপ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, মিজান গ্রুপ হাঁটি হাঁটি পা করে দুই যুগে পদান্বরণ করতে যাচ্ছে, তাই মিজান গ্রুপের পক্ষ থেকে দেশবাসীকে তথা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে মিজান গ্রুপের প্রত্যেকটা পণ্য যাতে মানুষের দূর গোড়ায় পৌঁছে যায়, সেই জন্য মিজান গ্রুপ সচেষ্ট। আমাদের গুণগত মান, আমাদের গুণগত নাম্বার ওয়ান কোয়ালিটি, সেবার মান, আমরা করুণার মধ্যেও আমরা প্রত্যেকটা দূর গোড়ায় আমরা সেবা দিতে ফেরেছি এবং আরো দেব ইনশাল্লাহ। ভবিষ্যতে আমাদের সেবার মান, গুণগত মান এবং পণ্যের গুণগত মানের মধ্যে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। আমাদের সাপোজ আমাদের যদি 32 ওয়াটের একটা এলইডি লাইট 32 ওয়াটে হবে, বাজারের মতো 32 ওয়াটে 12 ওয়াটের এলইডি হয় না। আমাদের গুণগত মান এবং কোয়ালিটি কোয়ান্টিটি প্রত্যেকটাই আমাদের ঠিক রেখে আমরা বাজারজাত করে আসছি। মিজান গ্রুপের ডিফু ডিলার, কনজিউমার এবং ডিস্ট্রিবিউটার যারা আমাদের পণ্য ব্যবহার করেন, সারা দেশবাসীকে আবারও শুভেচ্ছা। ক্রেতা সাধারণের চাহিদার কথা বিবেচনা করে পণ্যের গুণগত মান নির্ণয় করে বাজারজাত করছে মিজান গ্রুপ। আমাদের কোম্পানির প্রোডাক্টগুলি হচ্ছে প্রথমত মেজর সয়াবিন তেল, এমজি স্টার সরিষার তেল, হোয়াইট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, মশার কয়েল, টয়লেট ক্লিনার, ভিম বার, ডিশ বার, এলইডি বাল্ব এবং ইলেকট্রিক আইটেম এ টু জেড সম্পূর্ণ মিলিয়ে আমরা মোট 150টি মতো আইটেম আমরা সমগ্র বাংলাদেশ ব্যাপী বাজারজাত করেছি। আমাদের কোনো একটা প্রোডাক্টের ভেজাল গভর্নমেন্ট ধরা পাচ্ছে, ধরতে পারছে বা আমরা কোনো ভেজাল দিচ্ছি এরকম কোনো রেকর্ড আমাদের নাই। হ্যাঁ, আমরা একটা দিকে পিছিয়ে আছি, সেটা হচ্ছে যে আমাদের বিজ্ঞাপন প্রচার প্রসার আমাদের একটু কম ছিল। আমরা করতেছি লোকের মাধ্যমে, ওয়ার্ডস অফ মাউথ, মানে লোকের মাধ্যমে আমরা ভোক্তার নিকট পণ্যগুলি পৌঁছে দিতেছি। এবং আমরা করোনার মধ্যে এই মালগুলি আমরা একটা প্যাকেজ সিস্টেম করছি, প্রত্যেকটা বাসায় বাসায় যায়। আমাদের যে মার্কেটিং এসআরগুলি আছে সেগুলির মাধ্যমে আমরা প্রত্যেকটা ফ্যামিলি প্যাকেজ করে বাসায় বাসায় আমরা মালগুলি পৌঁছে দিয়েছি।